আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত। প্রতি মুহূর্তে প্রতিটি কর্মে বান্দা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। তার সাহায্য ছাড়া বান্দার কোনো কাজই সফলতার মুখ দেখে না। আর আল্লাহর সাহায্য লাভের বড় একটি মাধ্যম হল দোয়া। দোয়া করলে আল্লাহতালা কবুল করেন, বান্দাকে সাহায্য করেন, প্রার্থিত বস্তু দান করেন, বান্দার আশা পূরণ করেন। যদি রিজিক হালাল হয়, একাগ্রতার সাথে দোয়া করা হয় এবং দোয়া করার পর ফলাফলের জন্য তাড়াহুড়া না করা হয়, তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 60। আল্লাহ পাক কুরআনের অন্যত্র ইরশাদ করেছেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি তাদেরকে বলুন, আমি তো নিকটেই, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, সুতরাং তারাও আমার আনুগত্যের ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। সূরা বাকারা আয়াত 186। সুতরাং দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহর ওয়াদা রয়েছে, এতে সময়, স্থান ও অবস্থার কোনো ভেদাভেদ নেই। বান্দা যে অবস্থায় এবং যে সময়ে বিনয়ের সাথে আল্লাহর দিকে রুজু হয় এবং কায় মনো বাক্যে তার নিকট নিজের আরজি পেশ করে, আল্লাহ তাআলা তা শোনেন এবং কবুল করেন। দোয়া কবুলের এই প্রতিশ্রুতি দয়াময় আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহকে তিনি আরও বৃদ্ধি করেছেন, দিন রাতের বিশেষ কিছু অংশকে সম্মানিত করেছেন এবং সেই সময়গুলোতে দোয়া কবুলের অতিরিক্ত আশ্বাস দিয়েছেন। ফলে এসব মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা আরও বেশি উপকৃত হতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে নিজের প্রয়োজন চেয়ে নিতে পারি। এবার আমরা জানব দোয়া কবুলের 12টি সময়। দিন ও রাতের বিভিন্ন অংশে দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন এক, ফরজ নামাজের শেষে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রাতের শেষ প্রহরে এবং ফরজ নামাজের শেষে। সহি তিরমিজি। এক হাদিস থেকে জানা যায় দুই সময়ে দোয়া অধিক কবুল হয়। একটা হল ফরজ নামাজের শেষে দোয়া করা। ফরজ নামাজের শেষে দোয়া করলে তা কবুল করা হয়, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সঙ্গে সেই সময় দোয়া করতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে দোয়া করতেন। সহি বুখারি। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, তা হল হাদিসটিতে ফরজ নামাজের শেষে দোয়া কবুলের আশ্বাস দেয়া হয়েছে। নামাজের শেষে বলে কোন সময়কে বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তরে দুটি ব্যাখ্যা আছে। এক, নামাজের শেষাংশ তথা সালাম ফেরানোর পূর্বের সময়, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ার পর এবং সালাম ফেরানোর আগে যে সময়ে আমরা প্রসিদ্ধ দোয়া মাসুরা পড়ি, সে সময় দোয়া করা। দুই, নামাজ শেষ করার পর তথা ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করা। দুই, নামাজ শেষ করার পর তথা ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করা। উভয় ব্যাখ্যা হাদিস শরীফ দ্বারা সমর্থিত। উভয় সময়ই দোয়া করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, উম্মতকে এর প্রতি উৎসাহ দিয়েছেন এবং সেই সময় পড়ার জন্য সুসংক্ষিপ্ত ও মর্ম সমৃদ্ধ অনেক দোয়া তিনি শিক্ষা দিয়েছেন।
যাই হোক, হাদিসটি থেকে জানা গেল নামাজের শেষে তথা সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সময়। দুই, রাতের শেষ প্রহরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে দুই সময়ের দোয়া অধিক কবুল হয়, একটি হল রাতের শেষ প্রহরে, সহি তিরমিজি। বিষয়টি আরও একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন সাহাবি নবীপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, রাতের কোন সময়টিতে দোয়া করলে অধিক কবুল হয়? নবীপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ সময়। কাব ইবনে মুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, রাতের কোন অংশের দোয়া বেশি কবুল হয়? তিনি বলেছেন, রাতের শেষ অংশের দোয়া। মুসনাদে আহমদ। এসব হাদিস থেকে স্পষ্ট যে রাতের শেষ অংশ দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, আর তা হবেই না কেন, তখন যে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের দরজা খুলে যায় এবং তার দয়া ও দানের সাগরে জোয়ার আসে, ওই সময় আল্লাহ তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন, বান্দার দোয়া কবুলের জন্য, বান্দার প্রয়োজন পূরণ করার জন্য এবং বান্দাকে ক্ষমা করার জন্য তিনি ডাকতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কেউ আছে কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, কেউ আছে কি আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব, কেউ আছে কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহি বুখারি। আল্লাহ তাআলা এভাবে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত ঘোষণা করতে থাকেন। তিন, রাতে ঘুম ভাঙলে আমরা যারা দুর্বল শেষ রাতে জাগতে পারি না তাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। অনেকেরই রাতে কখনো না কখনো ঘুম ভাঙে, ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যে দোয়াই করা হবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। এরপর যদি ওযু করে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল করা হবে। সহি বুখারি। চার, আজানের সময়। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরত দেয়া হয় না, অথবা তিনি বলেছেন, খুব কমই ফেরত দেয়া হয়। এক, আজানের সময়। দুই, জিহাদের সময়, যখন তুমুল লড়াই চলতে থাকে। সুনানে আবু দাউদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন নামাজের জন্য আজান দেয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ। পাঁচ, আজানের জবাব দেওয়ার পর। আজানের সময় করণীয় পাঁচটি আমলের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। একটি হল আজানের উত্তর দেওয়া তথা মুয়াজ্জিনের সাথে সাথে আজানের কালিমাসমূহ উচ্চারণ করা। আজানের জবাব দেওয়ার একটি ফজিলত হল তারপরে দোয়া কবুল করা হয়। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনগণ আজান দিয়ে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছেন, আমাদেরও এমন কোনো আমল বলে দিন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিনেরা যা বলে তোমরাও তা বলো, এরপর দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুনানে আবু দাউদ। ৬, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত হল আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। হাদিস শরীফের ভাষ্যমতে ওই সময়ের দোয়া ফেরত দেয়া হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝের সময় যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না, তাই ওই সময় তোমরা দোয়া করো। মুসনাদে আহমদ। সাত, জিহাদের সময় যখন তুমুল লড়াই চলতে থাকে, দোয়া কবুলের একটি সময় হল কাফেরদের মোকাবেলায় ভীষণ যুদ্ধ চলাকালে দোয়া করা। আমরা ইতিমধ্যেই জেনে গেছি দুই সময়ে দোয়া করলে তা ফেরত দেয়া হয় না, আজানের সময় এবং রণক্ষেত্রে তুমুল লড়াই চলাকালে। হাদিসটির আরেক বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময় আসমানের দরজা খুলে দেয়া হয় এবং দোয়া কবুল করা হয়, আজানের সময় এবং জিহাদের ময়দানে সারিবদ্ধ অবস্থায়। আট, সিজদারত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়, তাই তখন বেশি বেশি দোয়া করো। সহি মুসলিম। এই ধরনের হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, আমাকে রুকু ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে, সুতরাং রুকুতে তোমরা রবের সম্মান প্রকাশক তাসবি পড়ো, আর সিজদায় অধিক পরিমাণে দোয়া করো, কেননা সিজদা অবস্থায় দোয়া করলে তা কবুল হওয়ারই অধিক উপযুক্ত। সহি মুসলিম। নয় এবং দশ, রোজা ও সফর অবস্থায়। মুসাফির যতক্ষণ সফরের হালতে থাকে এবং রোজাদার ব্যক্তি যতক্ষণ রোজা অবস্থায় থাকে, ততক্ষণ যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। হাদিস শরীফের বক্তব্য অনুযায়ী তাদের দোয়া ফেরত দেয়া হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনটি দোয়া ফিরিয়ে দেয়া হয় না, পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। সুনানে কুবরা। এগারো, জুমার দিনের বিশেষ মুহূর্তে দোয়া করা। জুমার দিনে একটি বিশেষ সময় আছে, বান্দা তখন যে দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন। অনেক হাদিসে এই সুসংবাদ দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার দিনের বিষয়ে আলোচনা করছিলেন, তখন বলেছেন, এই দিনে একটা সময় আছে, কোনো মুসলিম যদি ওই সময়ে নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন যে ওই মুহূর্তটা অতি অল্প সময়। সহি বুখারী। মুসলিম শরীফের এক বর্ণনায় স্পষ্ট এসেছে, সেই মুহূর্তটি খুব সামান্য সময়। সহি মুসলিম। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের বারো ভাগ, এর মধ্যে একটি সময় আছে যাতে মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, সুতরাং তোমরা সেই সময়টি অনুসন্ধান করো, আসরের পর দিনের শেষ অংশটিতে। সুনানে আবু দাউদ। জুমার দিনের যে সময়টিতে দোয়া কবুলের নিশ্চয়তা দেয়া হয়েছে সেটা কোন সময়? এই হাদিসটিতে আসরের পরের কথা বর্ণনা করা হয়েছে, তবে অন্যান্য হাদিসে আরও বিভিন্ন সময়ের কথা জানা যায়। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাই বলেন, ৪৩টি মতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হল দুইটি। এক, খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত জুমার দিন এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। দুই, আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। বারো, মুসলিম যখন অপর মুসলিমের জন্য দোয়া করে, আমাদের যখন কোনো জিনিসের দরকার হয় তখন অপর মুসলিম ভাইয়ের জন্য ওই জিনিসটার দোয়া করব, তাহলে আল্লাহ আমাদের মাথার ওপর একজন ফেরেস্তা নিযুক্ত করে দেবেন, এই ফেরেস্তা আমার জন্য দোয়া করতে থাকবেন, বলবেন, আল্লাহ তোমাকে অনুরূপ দান করুন।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার পেছনে দোয়া করে, তখন তার সাথে নিযুক্ত ফেরেস্তা বলতে থাকে, আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন, আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন, এভাবে বলতেই থাকে। সহিহ মুসলিম। হাদিসটি থেকে স্পষ্ট, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করবে, ফেরেস্তাগণ তার জন্য দোয়া করবেন, আর ফেরেস্তাগণ হলেন মাসুম নিষ্পাপ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, সুতরাং তাদের দোয়া কবুল হওয়াই স্বাভাবিক। আর এক হাদিসে বিষয়টি আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমের জন্য তার অগোচরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। অগোচরে দোয়াকারীর মাথার নিকট একজন ফেরেস্তা নিয়োজিত থাকেন, যখনই সে আপন ভাইয়ের জন্য দোয়া করে তখনই নিয়োজিত ফেরেস্তা বলেন, আল্লাহ কবুল করুন এবং তোমাকেও অনুরূপ দান করুন। সহিহ মুসলিম। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।